আরে এই তো নামাজের টাইম তো পার হয়ে গেছে, আমার কাজ শেষ। এবার আমি এখান থেকে চলে যাই। আরে সেই জন্য তো বলি টিকতে পারি না কেন, এই তো আজান হইতেছে। যাক বাসলাম, আজানটা শেষ হইলো। এই আজান হইলে আমি টিকতেই পারি না। যাই, আজান তো হইলো, এই রাস্তা দিয়ে তো এখন মানুষ নামাজ পড়তে যাবে। আর এখন তো আমি নামাজি ব্যক্তিদেরকে আর ধোকাই দিতে পারি না, তারা এমন চালাক হয়ে গেছে, এমন ইমানদার ব্যক্তি হয়ে গেছে, তাদের কাছে আমি যেতেই পারি না। আজকে যেই করেই হোক, এই রাস্তা দিয়ে যেই ব্যক্তি নামাজ পড়তে যাক, তাকে আজকে আমি নামাজ থেকে আটকাবই। আরে হ্যাঁ রে, ওই তো একটা ছেলে আসতেছে, আজকে আজকে আমি ওকেই ধোকা দেবো। হা হা হা, এসো এসো, আজকে আমি তোমাকেই ধোকা দেবো। এই ছেলে, এই দিকে আয়। আরে নামাজ পড়ে কি লাভ, তার থেকে ভালো তুই এখানে বয়। দেখ তোকে আমি মজার মজার খাবার দিচ্ছি, তুই এখানে বসে শুধু খাবি। আরে নামাজ যেতে কোনো লাভ নেই, নামাজ পড়ে কি হবে, কিসের জন্য নামাজ পড়বি তুই? আরে বস এখানে, বস এই পাশে, বস বস। হ্যাঁ বস। কি দিবেন, দেন তাতে দেন। দেখ তোর জন্য আমি কি নিয়ে আসি। দেখতে পারছিস, দেখ তোর জন্য কি নিয়ে আসছি, নে এটা এখানে বসে মজা করে খা। হা হা হা, এই তো গভীর মনোযোগ দিয়ে খাচ্ছে, আজকে মনে হয় ওরা নামাজ পড়া হবে না। হ্যাঁ খা, তুই গভীর মনোযোগ দিয়ে খা। হা হা হা, খা অনেক মজা করে খা। আরে এই তো নামাজের টাইম তো পার হয়ে গেছে, আমার কাজ শেষ। এবার আমি এখান থেকে চলে যাই। আমি নাচ করতে যাইতেছিলাম তো, সেই জন্য আমাকে ধোকা দিছে, যাই এখন বাসায় চলে যায়।